কাবিলারে সামনে লেখে আপনি মল্লকে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছেন, অনেক কষ্ট করছেন, এই ব্যাপারটা মুই স্বীকার করি, এটা মুই অস্বীকার করবো না। কিন্তু আপনি কাবিলারে সারানোর নাম করে কার কার কাছে ধান্দা করে কতটা হানেছেন এই ব্যাপারে মোর ডাউট আছে। আপনি মোর ভাইয়ের দ্বারাতে অন্য আরেক ধান্দা করে 5,000 টাকা হানেছেন নেছেন, কিন্তু এই বিষয়ে যে আপনি টাকা হানেন নাই এটা মুই শুনুন না। কি কইতে চাস তুই ভাইয়া? আমি যেতে জেলে আসছিলাম, আপনি আল্লাহ বিভিন্ন মানুষের কাছে গেছেন, আল্লাহ সুপারিশ করছেন, কষ্ট করছেন, এই আল্লাহ আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি হঠাৎ করে রিয়ার লগে সেট করি, হঠাৎ করে আর মনে পড়ছে এই রিয়া একদিন আরে কইছিল আমি যেতে জেলে আসছিলাম, এই মিয়া আই জেলে থাকা অবস্থা আরে ফল ফুট কিনে দেওয়ার নাম করে রিয়া তোর 10,000 টিয়া আনিছে, আমি তো এটা বলে গেছিলাম আপনাদের কইতে। আপনি কি তিনি কেতন টিয়া লইছেন? আই কি ফকিরনির পলা? আমাকে টিয়া পয়সার অভাব আছিল? আচ্ছা টিয়াটা যে লইছেন ফল ফুট কিনে দেওয়ার নাম করে, এটা যদি আমি খাইতাম তাও মনে বুঝ দিতাম যে আমি ফলটা খাইছি, ফলও তাই খুঁজে পাইলাম। কিতে লইছেন আপনি আর নাম ভাঙে টিয়া? এটা রিয়াকে, রিয়া ওই যে আমাকে আগের মাসে আসছিল যে মেয়ে গিয়া ফর্সা করি উসালামা মেয়ে গিয়া চিন্তা ছিল না কি আরে কয়াতে। আরে রিয়া রিয়া রিয়ারে চিনো নাম নাই এ পাশে ভাই, আপনি রিয়ারে লইয়ে গান বানাইয়ে ফেললেন, রিয়ারে রিয়ারে এখন ভুলে গেছেন রিয়াকে? আরে বাট একজনকে আমি চিনতাছি না, এটা আমি কইতে পারবো না। ওরে মা গো কি অমানুষের না বেড়ে গিয়া এ কি কইব আপনারে, আমি আজকে মানুষের দন্ত টিয়ালে ঠাস করে মুখের উপর বলি যান, যদি কোনোদিন এই রিয়া আর হালিম না আপনার সামনে খাড়া করাই অস্বীকার করতে আসবেন নিগুন রে, এতে কিন্তু 20,000 টিয়া দিয়ে কোনো লাভ হইতো না ভাইয়া, 50,000 টাকা পকেট তো গোছালে মন। আপনি কি রে ভাই, আমরা তো আম করে যে কোনো সময় বলি দিতে। আর কি কইতাছস তুই, তোকে ভুলুম কেন, তোরা আমার ভাই ব্রাদার না? তো ভাই ব্রাদার হইতো আপনি ভাই ব্রাদার কথা বিশ্বাস করতেছেন না, আই যে কইলাম আমরা টিয়াটা ধার করছেন আমার তো খারাপ পর অস্বীকার করতেছেন। দেখ কাবিলা তুই কইলাম আমারে কষ্ট দিয়া কথা কইতাছস, আমি কইলাম কষ্ট পাইতাছি বেটা, কোন হানকার কোন রিয়া আমি চিনি না বেটা, এর লাগে তুই আমারে এইভাবে কবি? এই পাশা ভাই আপনি মুরব্বী মানুষ, তারপরও আপনার না মন খুললে একটা গালি দিতে মন চাইতে আছে, একটা গালি দেই, হ্যাঁ একটা গালি দেই বেটা। কাবিলা যখন জেলের ভিতর আছিল আমি কত মানুষের কাছে গেছি, কত জনের হাতে পায়ে ধরছি, কত জনের ক্যাশ টাকা দিছি, সুপারিশ করছি বেটা, ওটার আমি হিসাব রাখছি, ওটা আমি এখন কইতাছি এই হিসাব আমারে দে বেটা, আর তোরা আমারে রিয়ার হচ্ছি না তাই সস। হি ইজ অ্যাক্টিং লাইক এ ইমোশনাল ওমা, আপনি কি ইংরেজি বোঝেন? তোর কি ধারণা আমি ইংরেজি বুঝি না? বাবুরে এত আমি করে কি ধরে থাকে ভাই, আপনার প্রতিভা আমাকে থাকা দরকার না, আপনি বেঁচে চলে যান, ওই গেটিস আর্টিস্ট যেগুলো আছে না হিগুলোর লগে অ্যাক্টিং করে করে আমরা ক্যারিয়ারটা শুরু করো। ইয়ার হরে যে অদিতের লগে ওই যে অ্যাক্টিং করতে না অদিত, হিগার লগে আমরা ট্যাগ করে দিও, আয় আপনার এই স্পেশাল একটা গল্প লিখুন, খানা শেষ ভুলে গেছি, এই গল্প আমরা মেইন ক্যারেক্টার অ্যাক্টিং করি। বাবুরে বাবুরে এত দেখি তাকাচ্ছে বাবুরে, হ্যাঁ এত তো যে কোনো সময় খুন খারাপি করি বলি বলি যেতে আরে শুভ। কিচ্ছু মনে রাখতো না মোর হালিমের টাহা লাগবে। আরে বেটা তুই আসিস হালিমের টিয়া, এতে কোনায় চলে গেছে তুই বুঝস, ইয়ার কাছে মান সম্মান থাকলো? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং, লাগাও না।